তাদেরও কিছু বিষাদ ছিল। ঠিক তেমনি ভারতীয় সুপারস্টার বিরাট কোহলিরও ভুরি ভুরি অর্জনের মাঝে আক্ষেপের জায়গা একটাই, আর তা হল আইসিসি ইভেন্টগুলোতে তার ধারাবাহিক পারফরমেন্স থাকা সত্ত্বেও টিম ইন্ডিয়াকে তিনি চ্যাম্পিয়ন করাতে পারেননি। সেলফিন অ্যাপে দেশ বিদেশের যে কোনো জায়গা থেকে অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। সেলফিন, আগামীর ব্যাংকিং। হ্যাঁ, নিজের ক্যারিয়ারে আইসিসির বৈশ্বিক টুর্নামেন্টে মোট তিনবার টুর্নামেন্ট সেরা হয়েছেন কোহলি, কিন্তু এর একবারও সেই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়নি ভারত। অবশ্য নিজের ক্যারিয়ারে বেশ কয়েকবার ভারতের হয়ে আইসিসি ট্রফি জিতলেও কোনোটিই তার একক নৈপুণ্যে জেতেনি টিম ইন্ডিয়া। 2014 টি টোয়েন্টি বিশ্বকাপ, সেবার ভারতের হয়ে দুর্দান্ত ফর্মে ছিলেন কোহলি। সহজ ভাষায় বলতে গেলে নিজের ক্রিকেট ক্যারিয়ারের অন্যতম সেরা সময় পার করছিলেন তিনি। সেই টুর্নামেন্টে 106 গড়ে মোট 319 রান করেছিলেন তিনি, হয়েছিলেন টুর্নামেন্ট সেরাও। অনেকটা একা হাতে ফাইনালে তুলেছিলেন ভারতকে, কিন্তু সেই টুর্নামেন্ট জিততে পারেনি টিম ইন্ডিয়া, ফাইনালে হারে শ্রীলঙ্কার কাছে। ঠিক একই রকম নজির দেখা যায় 2016 টি টোয়েন্টি বিশ্বকাপেও। সেবার যেন ব্যাট হাতে আরও ক্ষুধার্ত ছিলেন বিরাট। সেই টুর্নামেন্টে 136 গড়ে তিনি করেছিলেন 273 রান, তার সুবাদে হয়েছিলেন টুর্নামেন্ট সেরা। অথচ সেবারও টুর্নামেন্ট জিততে পারেনি ভারত, বিশ্বকাপের সেমিফাইনালে বাদ পড়তে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে। আর সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের কথা তো সবারই জানা। এবার 95 গড়ে 765 রান করেছেন তিনি, ভেঙেছেন বেশ কিছু রেকর্ডও, ছুঁয়েছেন ওয়ানডে ক্রিকেটের সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডও। পাশাপাশি বিশ্বকাপের এক আসরে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়েছেন কোহলি। কিন্তু এবারও ভারত বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া থেকে ব্রাত। কোহলি নিজে বিশ্বকাপ সেরা হলেও বিশ্ব সেরা হলো না তার দল ভারত। আলিফ চৌধুরী, স্পোর্টস বাংলা।